আপনারা যারা অনেক খোঁজাখুঁজির পরেও অনেক কষ্ট করার পরেও আপনাদের ফোনে এলএমসি বা জিক্যাম ক্যামেরা সাপোর্ট করাতে পাচ্ছেন না, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লা ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে আমরা জানবো কি কি ফোনে এলএমসি ক্যামেরা বা জিক্যাম ক্যামেরা সাপোর্ট করে আর কি ফোনে সাপোর্ট করে না। তো নিশ্চয়ই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এছাড়াও আমি আমার ডিসক্রিপশন বক্সে নতুন একটি ক্যামেরা সহ কিছু কনফিগ ফাইল শেয়ার করেছি, সেটা আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, অবশ্যই হবে আপনার ফোনে। তো ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং 4 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা কালেক্ট করে যে ফাইলটি আনজিপ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আজকে আপনাদের সামনে যে ক্যামেরাটি নিয়ে আসলাম একদম নতুন একটি ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে আপনি খুব সহজে এলএমসি বা জিক্যামের মতো কনফিগ ফাইল ব্যবহার করে খুব সুন্দরভাবে আকর্ষণীয় এবং কালারফুল ছবি তুলতে পারবেন মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো চলুন আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নিন। তো সেজন্য সর্বপ্রথম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো এখানে গেলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা প্লাস ফাইল ডাউনলোড লিঙ্ক, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু ড্রাইভ ফোল্ডার আকারে চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন এখানে কী কী ফাইল আছে। তো আপনি জাস্ট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশান একটা পাবেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের ড্রাইভ অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাকাউন্ট শো করবে। তো আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। এরপর আমি যাব আমার ড্রাইভ অ্যাপসে। তো এখানে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমার সামনে কিন্তু একটা টিআর ক্যামেরা XML কনফিগ ফাইল নামে একটা কিন্তু ফাইল চলে আসছে। তো সিম্পলি আপনারা তিন ডটে ক্লিক করে এই ফাইলটি সহজে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো জাস্ট আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোডেড। তো আমি এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে আসলাম। তো সিম্পলি আমি আগে থেকেই ফাইলটি খুঁজে আমার ফাইল ম্যানেজারে রেখেছিলাম, অর্থাৎ আমার ফোনে রেখেছিলাম। তো আমি ফোনে গেলাম। তো এরপর আমি জি ফাইলটি এখান থেকে বের করব খুঁজে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিআর ক্যামেরা XML কনফিগ ফাইল নামে কিন্তু একটা ফাইল আমরা পেয়ে যাচ্ছি। তো এরপর জাস্ট এর উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কী কী ফাইল আছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। টিআর ক্যামেরা নামে কিন্তু একটা অ্যাপস আছে এবং সাথে তিনটা কনফিগ ফাইল দেওয়া আছে। তো জাস্ট আমি এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করব। এরপরে জাস্ট এক্সট্রাক্ট টু প্রেটেন ফোল্ডার এখানে ক্লিক করব। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং 4 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা ভিডিও থেকে কালেক্ট করে এখানে বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম, এরপর জাস্ট ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এক্সট্রাক্টিং হয়ে গেল, অর্থাৎ আমাদের ফাইলটা কিন্তু লক থেকে আনলক হয়ে গেল। তো এরপর আমি এখান থেকে ব্যাক দিব। এরপর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে আবার। এরপর আমরা দেখব ওই ক্যামেরা নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিআর ক্যামেরা নামে একটা কিন্তু ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করব। এরপরে আমি অ্যাপসটি ইনস্টল করে নেব এখান থেকে। তো আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। এরপর জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তো এরপর আপনাদের সামনে যেগুলো পারমিশন চাইবে আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন। জাস্ট আমাদের অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনারা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশান আছে, আপনারা সেটিংয়ে আইকনে ক্লিক করবেন।
তো ক্লিক করার সঙ্গে আপনাদের সামনে কিন্তু পুরো সেটিংটা চলে আসবে। তো সিম্পলি আপনারা নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কনফিগস নামে কিন্তু একটা অপশান আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ একটা অপশান আছে। আপনারা এখানে ক্লিক করে এখানে যে কোনো একটা ওয়ার্ড লিখে দিবেন। তো আমি লিখলাম এমটি, এরপরে সেভতে ক্লিক করব। জাস্ট আমাদের কাজ এখান থেকে শেষ, আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। আমরা আবার চলে যাব আমাদের ফোল্ডারে। ফোল্ডারে আসার পর আমরা এখান থেকে ব্যাক দিব। এরপর নতুন করে আমরা ক্যামেরার ভিতরে ঢুকবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্স এম এল কনফিগস নামে কিন্তু একটা অপশান পেয়ে যাবো আমরা। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করে আমরা জাস্ট একটু বের হয়ে যাব। আমরা আগে আমাদের ফাইলগুলো এখানে ইনপুট করব। তো সেজন্য আমরা আগের ফোল্ডারে চলে যাব। যাওয়ার পর আমরা এই তিনটা ফাইল সিলেক্ট করে নিব। এরপরে মুভতে ক্লিক করে আমরা যে নতুন একটি ফোল্ডার হয়েছে সেখানে যাব। টিআর ক্যামেরা নামে যে একটা ফোল্ডার হয়েছে সেখানে যাব। তো আমরা সেই নতুন ফোল্ডারে চলে আসলাম। এখানে ক্লিক করে আমরা এক্স এম এল কনফিগসে যাব। এরপর আমরা এখানে মুভ টু হেয়ার এখানে ক্লিক করব। তো জাস্ট আমাদের এখানে কিন্তু কাজ শেষ। আমরা এখান থেকে ব্যাক দিব। এরপর আমরা যে ফাইলটি আমি নতুন লিখছিলাম এমটি, এটাই ডিলিট করে দিব এখান থেকে। তো ডিলিট অপশানে ক্লিক করলাম। এরপর আমাদের অ্যাপসটা কিন্তু ছবি তোলার জন্য পুরোপুরি রেডি। তো সেজন্য আমি অ্যাপসটিতে ক্লিক করলাম। এরপর সব কিছু অ্যালাউ করে দিলাম। এরপর আপনারা ছবি তোলার অপশান যেটা এখানে আছে, আপনারা এই দুই পাশে যদি চাপ দেন তাহলে কিন্তু কনফিগ ফাইলগুলো শো করবে। তো আমি এখানে দুইটা চাপ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কনফিগ ফাইলগুলো শেয়ার করতেছে, অর্থাৎ শো করতেছে। তো আমি জাস্ট একটা সিলেক্ট করলাম, এর রেস্টোরে ক্লিক করলাম। তো এরপর আপনাদের একটু ছবি তুলে দেখাই জন্য আমি একটা ছবি তুলে দেখাই আপনাদের। তো জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। তো আমি ছবিটা একটু দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত কালারফুল এবং কত আকর্ষণীয় হয়েছে। আমার এখানে হয়তো যেহেতু সন্ধ্যার সময় সেজন্য ছবি হয়তো একটু খারাপ হচ্ছে দেখতে লাগতেছে। তো আমি যেহেতু দুপুরে বা আগে ছবি তুলছি সেগুলো দেখাতে পারি আপনাদের। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমি দুপুরে তুলেছিলাম, সেজন্য ছবিটা অনেক কালারফুল এবং সুন্দর হয়েছে। তো এখন আসি কী কী ফোনে সাপোর্ট করবে এবং কী কী ফোনে সাপোর্ট করবে না। তো সেজন্য সর্বপ্রথম জানার জন্য আপনারা যে ফোন ব্যবহার করেন, এই ফোনে কেউ কি এর আগে এই ক্যামেরাকে সাপোর্ট করেছে কি করেনি, সেটা জানার জন্য আপনারা জাস্ট ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন। তো ফেসবুকে ক্লিক করার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা লিখবেন জিক্যাম ইউজার অফ বাংলাদেশ। লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই গ্রুপটি চলে আসবে। এই গ্রুপে কিন্তু অনেক মেম্বার, 360,000 মেম্বার। তো আপনারা জাস্ট আপনাদের ফোনের মডেলটা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সার্চে লিখবেন আপনাদের ফোনের মডেলটা। তো আমি জাস্ট লিখলাম আমার ফোনের মডেল রিয়েলমি। রিয়েলমি নার্জো 50। তো জাস্ট সার্চ করলাম। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট কিন্তু আমার সামনে চলে আসবে, অর্থাৎ এই সব ব্যক্তিরাও কিন্তু আমার এই নার্জো 50 ফোনটি চালায়, অর্থাৎ এরা কিন্তু এখান থেকে জিক্যাম ফাইলগুলো ডাউনলোড করেছে। তো আমি যদি অন্য একটি নাম লিখি এখানে, যেমন লিখি রিয়েলমি রিয়েলমি C35 সার্চ করি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে পোস্ট করতেছে C35 এ এখানে কি কোনো ফাইল হবে কি হবে না, বা এগুলো কি সাপোর্ট করবে কি করবে না। তাহলে এখানে কমেন্টসে করলে বুঝতে পারবেন যে কী কী ফোনে সাপোর্ট করবে আর করবে না। হয়তো এখানে এই ফোনে কিন্তু LMC ক্যামেরাটি সাপোর্ট করবে না। এভাবে আপনি আপনার ফোনের মডেলটা এখানে লিখবেন এবং সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু অনেক পোস্ট চলে আসবে, বা আপনি চাইলে এই গ্রুপে পোস্ট করতে পারেন যে আপনার ফোনের মডেল সহ আপনার ফোনে কী ক্যামেরা সাপোর্ট করবে কি করবে না। কিন্তু বেশিরভাগ ফোনে, অর্থাৎ টেকনো বা ইনফিনিক্স এই সব ফোনে বা ওয়ালটন ফোনে কিন্তু জিক্যাম সাপোর্ট করে না, বা কোনোরকম LMC ক্যামেরাটি সাপোর্ট করে না। তো সেজন্য আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করেন, তারা একবার যদি নিশ্চিত হয়ে যান যে সাপোর্ট করবে না, তাহলে আপনাদের মধ্যে আর কোনোরকম টেনশন কাজ করবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।